शो आश्चर्य पुठियर में अंकिता दास। শুরু হয়ে গেছে হাসো সিজন 6 আমরা সবাই জানি এবার হাসো কাপাতে এসেছে বিরাজের রানী আসসালামু আলাইকুম সেদিন রানি ভাই ভাবিকে বলছে তুমি না বলছিলে রাতে খাবারে দুইটা অপশন থাকবে কই এখন তো খালি আলু তরকারিটাই দেখতে পাচ্ছি আমি কখন বললাম অপশন নাই আছে তো খাইলে খা না খাইলে যা নতুন নতুন বিয়ে হইছে পরে দিন বন্ধু বলটো সে জিজ্ঞেস করলো কি রে কাল রাতে তুই ভাই চিৎকার করছিলি কেন আর বলিস না আমার বউকে বলছিলাম সোনা এমন কিছু করো যেন আমি চিৎকার করি তারপর কি হইলো তারপর আমার বউ লুঙ্গি তাগুন ধরাই দিছিল এক শিষ্য সে সাধু বাবাকে বলছে আচ্ছা সাধু বাবা এই যে শালি আধে ঘরালি কথাটার ব্যাখ্যা কি এইটা বিবাহিত পুরুষদের জন্য একটা অফার যেটা ঘোষণা করা হয় কিন্তু দেওয়া হয় না আমি রিকশাওয়ালাকে বললাম এই কাজী অফিস যাবা জি না আপনি অন্য কাউকে নিয়ে যান আমার ঘরে বউ আর বাচ্চা আছে অফিসের বস সাইফুল ভাইকে বলছে তখন তোমাকে ফোন করছিলাম তোমার বউ ফোন ধরছিল বলল তুমি নাকি রান্না করতেছিলা সি সি তুমি একজন পুরুষ মানুষের ঘরে রান্না করতেছিলা জি স্যার রান্না করতেছিলাম তো পরে আমাকে ফোন ব্যাক করুনি কেন করছিলাম তো স্যার কিন্তু ফোন আপনার বউ ধরছিল বললাম আপনি নাকি তখন থালা বাসন মাজতেছিলেন আমার স্বামীকে বলছি আমার বান্ধবী আসছে বিদেশ থেকে ওকে কি দেওয়া যায় তো আমার স্বামী বলল একটা মিউজিক সিস্টেম গিফট করো না ও ব্যস্ত মানুষ গান শোনার সময় ওর নাই তাহলে একটা পুতুল গিফট করো না না ও ব্যস্ত মানুষ পুতুলে খেলার সময় ওর নাই তুমি এক কাম করো মার্কেট থেকে ওর জন্য একটা শাড়ি কিনে আনো আমার স্বামী বলল তা তোমার বান্ধবীর বাচ্চা কাচ্চা কয়টা বেশি না 20টা আমার স্বামী বলল থাক ব্যস্ত মানুষ শাড়ি পরার সময় কই বাহ একবারে ফাটাফাড়ি দুর্দান্ত অঙ্কিতা দাস পুঠিয়ার কি বললে রানী পুঠিয়ার রাজবাড়ি আছে আমরা আজকে সেই রানীকে দেখতে পেলাম প্রথমে নিপুণ আপু বলবে কেমন লাগলো ওর পারফরমেন্স খুব ভালো লেগেছে অঙ্কিতা তুমি কি নাচ করতে পারো আমি দেখলাম যে তুমি মিউজিকের সাথে সাথে খুব মানে হ্যাঁ মোটামুটি নাচ শিখেছি হালকা ও যতটা নিজে নাচ করতে পারে তার চেয়ে বেশি অন্যকে নাচাতে পারে এই জন্যই তো ওয়েটিং লিস্টে থেকেও সবাইকে নাচিয়ে এখানে চলে এসেছে পারফরম্যান্স খুবই ভালো ছিল তুষার ভাই আপনার কেমন লাগলো ওর পারফরম্যান্স নিঃসন্দেহে ভালো খুবই ভালো ছিল থ্যাংক ইউ আমরা আশা করব যে তুমি নেক্সট রাউন্ডে যাও আমিন ভাই বলার আগে আমি তোমাকে বলতে চাই একটা জোক কি জানো বললে শালি আধা ঘর আলি না কি জানো হ্যাঁ শালি আধে ঘর আলি শালি আধে ঘর আলি এ নিয়ে আমার একটা অভিজ্ঞতার কথা বলতে চাই আমার না আমার এক ভাই আছে হুমায়ুন ভাই সে অনেক দায়িত্ব পালন করে এবং তিনি আমাকে এই অনুষ্ঠান নিয়ে অনেক পরামর্শ দেয় তিনি আমাকে বলল যে রনি এই অনুষ্ঠানের দায়িত্ব তোমার উপর ঠিকঠাক পালন করো দায়িত্ব আসলে কী জিনিস জানো আমি কি বলো দায়িত্ব হলো সেটা মনে করো বাড়িতে শালা আসলে আনন্দ দেখাতে হয় আর শালি আসলে আনন্দ লুকাতে হয় ওকে তুমি আসছো আমরা আমরা আনন্দিত অনেকে আনন্দ লুকানোর চেষ্টা করছে আমিন ভাই আপনার কেমন আনন্দ লাগলো ওর পারফরমেন্স দেখে অঙ্কিতা জি স্যার একটা গুলি তো হয়ই ও ফিদা এই গুলিটা কেন জানো সেটা হচ্ছে ওর মধ্যে প্রচন্ড জেদ কাজ করেছে দেখলাম যে ওকে কেন ওয়েটিং এ রাখছে জাজ এবং ওর অডিশনের যে পারফরমেন্স ছিল ওকে যখন বললো তোমাকে ওয়েটিং এ রাখা হয়েছে তখন তার এক্সপ্রেশনগুলো খেয়াল করছিলাম এবং আজকে যেটা সে পারফর্ম করলো সে পুরো জেদ নিয়ে কাজ করেছে যে আমি এখান থেকে একটা পর্যায়ে যাবই যাব এবং সেটা তোমার পারফরমেন্স একদম ক্লিয়ার বোঝা গেছে থ্যাংক ইউ স্যার এই জেদটা যতক্ষণ তোমার মধ্যে থাকবে দেখবে কেউ তোমাকে তোমার জায়গা মতো পৌঁছে আটকে রাখতে পারবে না অনেক সুন্দর হয়েছে অল দ্য বেস্ট তুমি একটা প্রশ্নের উত্তর দাও বলো তো কোন জিনিস দুইবার দিতে হয় না দিলে টেকা কঠিন নিপুণ বাবু আপনি বলেন কোন জিনিস দুইবার দিতে হয় না দিলে টেকা কঠিন
সেটা হচ্ছে করোনা টিকা। এবং দুইবার দেওয়ার জন্য ওর দুই পাশে এটা রেডি করা আছে। অঙ্কিতা, তোমার জন্য শুভকামনা থাকলো পরবর্তী রাউন্ডের জন্য, প্লিজ।